হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আমরা আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়েছি, সেটা আমাদের আজকে একটা রিমুভ করব, সেই জন্য আমরা আপনাদের কাছে আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। কেউ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই চেপে দেবেন, আর যারা নতুন হয়ে থাকবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা আজকে যে রিমুভটা করব, আমি একটু দেখাই। আমার আপু অনেক দূর থেকে আসছে, তার কিছু ট্যাটু আছে যেগুলো করে ফেলছে, এখন ব্যক্তিগত জীবনে একটু প্রবলেম হচ্ছে, এই জন্য উনি তুলে ফেলতে যাচ্ছে। আমরা চেষ্টা করব আজকে ওনার ফার্স্ট সেশন কীভাবে আমরা তুলবো সেই জিনিসটা, প্রক্রিয়াটা আমরা আপনাকে দেখাবো। তো দেখেন ওনার ট্যাটুগুলো আমি আবার প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটা ট্যাটু ছিল ওনার, এখানে দুইটা স্টার ছিল, হয়তো উনি তিল করতে চাইছিলেন। তারপর এখানে একটা তিল আছে, তারপর এই হাতে একটা আছে, এটা অনেক বিশাল, যদি এটা আমরা করব। আর কয়েকটা একটা পিঠে আছে, সেটা আমরা পরে ধরবো, আগে আমরা এই এই ট্যাটুগুলো আমরা তুলবো। এটা আমরা দেখতে পাচ্ছি, এটা ব্ল্যাক, যেহেতু সেটা আমরা বুঝতে পারছি এটা ট্যাটুর কালি। আপু এগুলো তো ট্যাটুর কালি না, আপনার যেখান থেকে করছেন এটা ট্যাটু দিয়ে করছেন। যাই হোক, আমরা চেষ্টা করব আজকে এগুলো তোলার জন্য। আর এইখানের যে তিলটা, সেই প্রসঙ্গে আমরা বলি, অনেকে আপনারা মনে করেন যে আমার তিল মনে হয় এই ট্যাটুর আগে উঠবে, সেটা অনেকে মনে করে থাকে না। আসলে আমার এই ট্যাটুটা যেভাবে করা হয়েছে ঠিক এটাও করা হয়েছে। আমার এই ট্যাটুটা উঠতে যতদিন সময় লাগবে, এটাও উঠতে, একটা বিন্দু উঠতে ততদিন সময় লাগবে। সো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। দেখুন, আপনারা অপেক্ষা করতে থাকুন, আপনারা ভিডিওটা দেখেন যে কীভাবে আমরা রিমুভ করি। ঠিক আছে, কেমন লাগছে? সহনীয় ব্যথাটা? হ্যাঁ, আমরা এই একটা ট্যাটু রিমুভ করলাম, দেখা যাক আমরা নেক্সট ট্যাটুতে যাই। আপনারা যারা রিমুভ করতে চান তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, রিমুভের প্রতিটা সেশন কিন্তু কমপ্লিট করতে হয়। এটা আমাদের হচ্ছে ফার্স্ট সেশন, সেটা যেই রিমুভ করুক না কেন তাদের প্রতিটা সেশন আপনারা 30 দিন অন্তর অন্তর নেবেন, এবং প্রতিটা সেশন ধৈর্য সহকারে শেষ করার চেষ্টা করবেন। আর যদি একটা দুইটা সেশন করার পর আর যদি না করেন, তাহলে ওই ট্যাটুগুলো যতটুকু ফেড হয়েছে ততটুকু পর্যন্ত থেকে যায়, এরপরে আপনি যখনই যাবেন তখনই আবার করতে পারবেন, কিন্তু সেটা একটু লং প্রসেস হয়ে যায়, তা আপনারা সময় অনুযায়ী কন্টিনিউ করার চেষ্টা করবেন। আমাদের দুইটা ট্যাটু রিমুভ করা হয়েছে। আচ্ছা, আমাদের এখানে একটা তিল আছে, যাই হোক কতজন কত জায়গায় তিল করে এটা একটু দেখি আমরা। এটা একটা বড় ট্যাটু, অনেক বড় ট্যাটু করা হয়েছে। আপনারা ট্যাটু করার পরে প্রতিদিন একটা ক্রিম ইউজ করবেন,
ক্রিমটা ইউজ করলে আপনাদের যে জায়গায় আমরা রিমুভ করছি এই জায়গায় কোনো সংক্রমণ হওয়ার কোনো চান্স থাকে না। আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং ঝাল জাতীয় খাবার একটু পরিহার করবেন, তারপর রোগটা লাগাবেন না। দুই একটা দিন পানিটা লাগাবেন না, যেদিন রিমুভ করবেন তার সেই দিন থেকে দুই একটা দিন পানি লাগাবেন না, কারণ এটা একটা হিট। পানি লাগালে কোনো প্রবলেম নাই, বাট পানি লাগালে একটু ফোসকা পড়ে যায়। হ্যাঁ, তখন আমরা ফোসকাগুলোকে আমরা ভেঙে ফেলি বা স্ক্রেচ করার কারণে সেগুলো ছিঁড়ে যায়, তখন ক্ষতস্থানে সৃষ্টি হয়, জ্বালা পোড়া করে। এই জন্য আমরা একেবারেই বলে দিই যে একেবারেই কোনো কিছু লাগানোর প্রয়োজন নেই। আমরা এই ট্যাটুটাও রিমুভ করে ফেলতেছি। প্রথমবারে আমরা চিন্তা করছিলাম যে এটুকু ট্যাটু রাখবো, এখন উনি চিন্তা করতেছে যে এই ট্যাটুটাও উনি রিমুভ করে ফেলবেন। রাখবেন না, একেবারেই ফুল ক্লিয়ার করে ফেলবেন। ব্যথা পায় নাই এই জন্য। ও, ব্যথা পায় নাই এই জন্যই করে ফেলতেছে। তো বন্ধুরা, আমাদের রিমুভের কার্যক্রম শেষ। আপনারা যারা রিমুভ করতে চান তারা অবশ্যই আমাদের নক দেবেন। এইভাবে করে আপনারা প্রতিটা সেশন ডে বাই ডে কন্টিনিউ যদি করে থাকেন তাহলে আপনাদের আশা করি আপনাদের ট্যাটুটা সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। শুভরাত্রি।